শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার ফরাসি পণ্য বয়কটের ডাক দিল এরদোগান। ইসলামী মৌলবাদীদের কাছে নতি স্বীকার করব না, বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্স সরকারের আরেকবার শয়তানি চরিত্র স্পষ্ট করেছে, বলল ইরান। ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশে পুরো মুসলিম বিশ্ব ক্ষেপেছে ফ্রান্সের উপর। এবং সবশেষ থাকছে সীমান্তে অস্ত্র পূজা করে চীনকে হুঁশিয়ারি করল রাজনাথ সিং, এবার আর ভারতকে ঠেকায় কে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম এবং মুসলিম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফরাসি পণ্য বয়কটের জন্য তুরস্কের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, আমি আমাদের জনগণকে আহ্বান জানাই, আপনারা কখনোই ফরাসি পণ্য কিনবেন না। রাজধানী আঙ্কারায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজন অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পরই মুসলিম বিশ্বে ফ্রান্স বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইউরোপে ক্রমবর্ধমান ইসলাম ভীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইউরোপের কিছু কিছু দেশে ইসলাম এবং মুসলিম বিদ্বেষ রাষ্ট্রনীতিতে পরিণত হয়েছে, সেসব দেশের উচ্চ পর্যায়েও নীতিকে সমর্থন করে। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে ফ্রান্সের মুসলমানরা নিপীড়নের শিকার হয়ে থাকলে তাদের রক্ষার জন্য মুসলিম বিশ্বের নেতাদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, ফ্রান্সে যদি মুসলমানরা নিপীড়িত হয়ে থাকে, চলুন তাদেরকে রক্ষায় এগিয়ে যাই। তিনি বলেন, ইউরোপীয় পার্লামেন্টে তুরস্ক সম্পর্কীয় প্রতিটি বিষয়ে আলোচনা হয়, প্রচণ্ডভাবে ইসলামী ভীতি ছড়ানোর এ মুহূর্তে তাদের চুপ থাকা অন্যায় হবে বলে মন্তব্য করেন তিনি। চলতি মাসের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট ইসলামকে বিশ্বের জন্য সংকট হিসেবে আখ্যা দেন। তথাকথিত ইসলামীদের বিচ্ছিন্নবাদ মোকাবেলায় কঠোর আইন প্রণয়নের পরিকল্পনা ঘোষণা করেন তিনি। শ্রেণীকক্ষে মহানবীর কার্টুন প্রদর্শনকারী ফরাসি শিক্ষককে হত্যার নিন্দা জানিয়েছেন এরদোগান। এরদোগান বলেন, ফ্রান্স নিজেদের ধর্মনিরপেক্ষ উদার বললেও তা ইসলাম এবং মুসলমানদের জন্য প্রযোজ্য নয়, কারণ তারা মুসলমানদের কার্টুন দেখানো বাদ দেবে না। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স সবচেয়ে বেশি মুসলমান বাস করে। কারো কারো অভিযোগ, ফরাসি সরকার তাদের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। শুধু তুর্কি প্রেসিডেন্ট নন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং মুসলমানদের আক্রমণ করায় ম্যাক্রো নিন্দা জানিয়েছেন। কুয়েত, জর্ডান এবং কাতারের বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলা হয়েছে। বিক্ষোভ হয়েছে সিরিয়া, লিবিয়া, গাজা সহ বিভিন্ন জায়গায়। ফ্রান্স এবং তুরস্কের মধ্যে প্রায় মাসখানেক ধরে উত্তেজনা বিরাজ করছে। দুদেশের সাময়িক জোট ন্যাটোর সদস্য আর্মেনিয়া, আজারবাইজান, লিবিয়ায় গৃহযুদ্ধ সহ দুদেশের বিভিন্ন পক্ষকে সমর্থন দিচ্ছে তারা। ফ্রান্স কখনো ইসলামী মৌলবাদীদের কাছে নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রোববার 25 অক্টোবর এক টুইট বার্তায় তিনি একথা বলেন। এ সময় ম্যাক্রো তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ভাষায় একই পোস্ট বারবার পেস্ট করতে থাকেন। সম্প্রতি ফ্রান্সে মত প্রকাশের স্বাধীনতার ক্লাসে শিক্ষকের উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কার্টুন প্রদর্শনের কারণে দেশটির এক শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করে এক কিশোর। হামলার কিছুক্ষণের মধ্যেই হামলাকারী কিশোর 18 বছর বয়সী আবদুল্লাহ অঞ্জর্ফকে গুলি করে হত্যা করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ফ্রান্স। ঘটনার পর ইসলামী বিচ্ছিন্নবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, এই বিচ্ছিন্নতাবাদ ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। এরপরই ফ্রান্স জুড়ে ধরপাক শুরু হয়। রোববার টুইট বার্তায় ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, আমরা কখনোই ইসলামী মৌলবাদীদের কাছে নতি স্বীকার করব না, এছাড়া আমরা বিদ্বেষপূর্ণ বক্তব্য গ্রহণ এবং যুক্তিযুক্ত মতামতকে প্রতিহত করি না। এদিকে ধর্ম নিয়ে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্য এবং কর্মকাণ্ডে বেশ চটেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ধর্মনিরপেক্ষ মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত এবং কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়ায় ম্যাক্রোর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ। ইরানি সংসদ সদস্যরা সোমবার এক বিবৃতিতে বলেছেন, বিশ্বের কুফুরী শক্তি ইসলামী সত্যের বার্তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বিশ্ব লক্ষ্য করেছে ফ্রান্সের সরকার দেশটির গণমাধ্যমের ইসলাম অবমাননাকর তৎপরতার প্রতি সমর্থন দিচ্ছে।
এর মাধ্যমে ফরাসি সরকার তাদের শয়তানি চরিত্র আরেকবার স্পষ্ট করেছে। ইরানি সংসদ সদস্যরা ওই বিবৃতিতে আরও বলেছেন, ফ্রান্সের জনগণের মধ্যে ইসলাম প্রীতি বাড়ছে, এই প্রবণতায় ফরাসি সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। ফরাসিদের ইসলামের প্রতি আগ্রহ হ্রাস করতেই এই ধরনের অন্যায় আচরণ করছে সে দেশের সরকার। বাক স্বাধীনতার অজুহাতে এ ধরনের অন্যায় আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পার্লামেন্ট। ইরানি সংসদ সদস্যরা বলেন, মুসলমানরা ঐক্যবদ্ধভাবে বিশ্ব কুফুরি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য এবং ন্যায়ের বার্তা গোটা বিশ্বে পৌঁছে দেবে। ফরাসি পত্রিকা শার্লি এবদুর সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর কার্টুন পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ এবং কূটনৈতিক রীতিনীতি মাথায় রেখে ঘোষণা করেছেন যে তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে। মুসলিম এবং ইসলাম বিদ্বেষ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের কঠোর সমালোচনা করেছেন মুসলিম বিশ্বনেতারা। তারা বলেছে, ম্যাক্রো আমাদের নবীর কার্টুন প্রদর্শনে উৎসাহ দেওয়ার মাধ্যমে ইউরোপ এবং বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন প্রদর্শনে উৎসাহ দেওয়ার মাধ্যমে ম্যাক্রো ইচ্ছা করেই বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করেছেন। এ ব্যাপারে ইমরান খান নিজের টুইট অ্যাকাউন্টে লিখেছেন, প্রেসিডেন্ট ম্যাক্রো পরিষ্কারভাবে কিছু না জেনেই ইসলাম এবং আমাদের নবীর কার্টুন প্রদর্শনে উৎসাহ দেওয়ার মাধ্যমে ইউরোপ এবং বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করেছেন। তিনি বলেন, এটা দুর্ভাগ্য যে যারা সহিংসতা ছড়ায় সেসব মুসলিম শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বা নাৎসি আদর্শবাদীদের পরিবর্তে তিনি ইসলামের ধর্মকে আক্রমণ করে ভীতি ছড়ানোর উৎসাহ দিচ্ছেন। এটা দুঃখজনক যে প্রেসিডেন্ট ম্যাক্রো তার নিজের জনগণ সহ মুসলমানদের ইচ্ছা করে উস্কে দেয়া বেছে নিয়েছেন। ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে মন্তব্য করায় ইমানুয়েল ম্যাক্রোর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সীমান্তের কাছে অস্ত্র পূজা করে চীনকে হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, চীন সীমান্তে যে পরিস্থিতি চলছে ভারত চায় তা শেষ হোক, শান্তি বজায় থাকুক। আমার সম্পূর্ণ ভরসা রয়েছে যে আমাদের সেনা জওয়ানরা কোনো পরিস্থিতিতেই দেশের এক ইঞ্চি জমিও অন্য কারো হাতে যেতে দেবে না। রোববার শিলিগুড়ির কাছে সুখনরা সাউন খানি ওয়ার মেমোরিয়াল অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে প্রতিরক্ষা মন্ত্রী এসব কথা বলেন। সেখান থেকে সিকিমের চীন খুবই কাছে, এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির সেনাপ্রধান মুনুস মুকুন্দ নারাওয়ানে। এ সময় নাথুলাতে চীন সীমান্তে যাওয়ার বিকল্প রাস্তা উদ্বোধন করেন তিনি। লাদাখে ভারত চীন সীমান্তের উত্তেজনা অব্যাহত, এখনও দুদেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলেছে, সীমান্তে উত্তেজনা এতটুকু কমেনি, বরং বেড়েছে। দুদেশেই সব আধুনিক অস্ত্র প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে নিয়ে রেখেছে। ভারতীয় সেনা সূত্র থেকে জানা গেছে, এই মুহূর্তে পূর্ব লাদাখে ভারত এবং চীনের ট্যাঙ্কের মধ্যবর্তী দূরত্ব মাত্র 400 মিটার, যা নজিরবিহীন। সেনা পর্যায়ে একাধিক বৈঠকেও কোনো সমাধান সূত্র মিলেনি। অরুণাচল এবং সিকিম সীমান্তেও রেড অ্যালার্ট জারি রয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।